সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের নবম অধ্যায়ের ব্যবসায় সহায়ক সেবা নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র নবম অধ্যায়ের ব্যবসায় সহায়ক সেবা। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যে সকল আনুষঙ্গিক বা সহায়ক সরঞ্জামের প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানকে যে সকল দিক থেকে সহায়তা করে থাকে ওই সকল প্রতিষ্ঠানকে বলা হয় সহায়ক সেবাদানকারী প্রতিষ্ঠান। ব্যবসা বাণিজ্য প্রতিনিয়ত নানা ধরনের সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, আর এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন ব্যবসায়ীকে তার ব্যবসা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে হয়। আর এই ব্যবসা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করার জন্য যে সকল প্রতিষ্ঠান ব্যবসায়ীকে সহায়তা প্রদান করে ওই সকল প্রতিষ্ঠানকে বলা হচ্ছে সহায়ক সেবাদানকারী প্রতিষ্ঠান। এই সহায়ক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলির মূল লক্ষ্য হচ্ছে একজন ব্যবসায়ীকে তার ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে, ঝুঁকিমুক্ত এবং ব্যবসায় বান্ধব অনুকূল পরিবেশের মধ্য দিয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনা করায় সর্বাত্মকভাবে সহযোগিতা প্রদান করা। আর এই উদ্দেশ্যেই বা এই উদ্দেশ্যকে সামনে রেখেই ব্যবসা কার্যক্রমকে সহজ আর গতিশীল গতানুগতিক করার জন্যই আধুনিক করার উদ্দেশ্যেই ব্যবসায় সহায়ক সেবা প্রতিষ্ঠানসমূহ ব্যবসায়ীকে সহায়তা করে। ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করার জন্য সরকারি, বেসরকারি, আধা সরকারি এবং এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে, যার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ীকে তার ব্যবসা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ দান, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, অন্যান্য সকল দিক থেকে একজন ব্যবসায়ীকে তার ব্যবসা কার্যক্রম পরিচালনায় পর্যাপ্ত সহযোগিতা ও সহায়তা করার উদ্দেশ্যে ব্যবসা সহায়ক সেবা প্রতিষ্ঠান সমূহের আবির্ভাব। এখন আমরা ব্যবসা সহায়ক সেবা প্রকারভেদ অর্থাৎ কি কি ধরনের ব্যবসা সহায়ক সেবা একজন ব্যবসায়ীকে সহযোগিতা করে এবং ওই সহায়ক সেবাগুলির কারণে ব্যবসায়ী ব্যবসা কার্যক্রম পরিচালনায় উৎসাহ বোধ করে, আমরা এখন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। ব্যবসা সহায়ক সেবা অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও সফলভাবে পরিচালনা করতে গেলে বিভিন্ন পর্যায়ে সাহায্য সহায়তার প্রয়োজন পড়ে। ব্যবসায়ীর শিক্ষা, অভিজ্ঞতা ও ব্যবসায়ের প্রকৃতির ভিন্নতার কারণে এইসব সহায়তাও ভিন্ন রকম হয়ে থাকে। এখন ব্যবসা সহায়ক সেবার প্রকারভেদ অর্থাৎ কি কি ধরনের ব্যবসা সহায়ক সেবা একজন ব্যবসায়ীকে সহযোগিতা করে। ব্যবসা সহায়ক সেবার সময় আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যথায় উদ্দীপকমূলক সেবা, সমর্থনমূলক সেবা, সমর্থনমূলক সেবা। উদ্দীপকমূলক সেবা কোনো ব্যবসায় গড়ে তোলার জন্য উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, মানসিক শক্তির প্রয়োজন। ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উদ্যোক্তার প্রদত্ত অনুরূপ সেবাকে উদ্দীপনামূলক সেবা বলে। ব্যবসায় যেমন লাভের সম্ভাবনা থাকে তেমনি ঝুঁকিও থাকতে পারে। এরূপ সেবা মূলত উদ্যোক্তাকে ঝুঁকি গ্রহণে অনুপ্রাণিত করে। সমর্থনমূলক সেবা ব্যবসায় প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সেবাকে মূলত সমর্থনমূলক সেবা বলা হয়। এই সেবার অন্তর্ভুক্ত হচ্ছে প্রয়োজনীয় স্থায়ী ও চলতি মূলধনের যোগান দেয়া, ভর্তুকি দেয়া, ব্যবস্থাপকীয় পরামর্শ দান, অবকাঠামোগত সুবিধা দান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সহায়তা ইত্যাদি। সংরক্ষণমূলক সেবা ব্যবসায়ের সাফল্যকে ক্রমাগতভাবে ধরে রাখার জন্য যে সেবা দরকার তাই সংরক্ষণমূলক সেবা। এই সেবার অন্তর্গত হচ্ছে ব্যবসায়ী বৈচিত্র্যের জন্য নতুন নতুন পণ্য উদ্ভাবনের সহায়তা, ব্যবসায় সম্প্রসারণের পরামর্শ প্রদান, ব্যবসায় আধুনিকীকরণ, নতুন বাজার অনুসন্ধান, আইনগত পরামর্শ সেবা ইত্যাদি। ব্যবসায় সহায়ক সেবার প্রকারভেদে আমরা তিন ধরনের সেবার ধরন দেখতে পাই, উদ্দীপকমূলক সেবা, সমর্থনমূলক সেবা, সংরক্ষণমূলক সেবা। অর্থাৎ এর মাধ্যমে একজন ব্যবসায়ী তার ব্যবসা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা পেয়ে থাকে। এখন আমরা ব্যবসায় সহায়ক কার্যগুলি বা ব্যবসায়ের সহায়ক কার্যগুলির সেবার ধরন, উৎস অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠান আমাকে কি কি ধরনের সেবা প্রদান করে, অর্থাৎ একজন ব্যবসায়ী সহায়ক সরকারি প্রতিষ্ঠান সমূহ থেকে কি কি ধরনের সেবা পেয়ে থাকে এবং সেবার উৎস এবং কোন কোন প্রতিষ্ঠান এই সেবা প্রদান করে। এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সরকারি, বেসরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠান সমূহ রয়েছে যারা ব্যবসায়ীকে ব্যবসা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করার জন্য সহায়ক সেবা দিয়ে থাকে। তাহলে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলি একজন ব্যবসায়ীকে ব্যবসা সহায়ক সেবা প্রদান করে থাকে। ব্যবসা সহায়ক সেবার উৎস অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান ব্যবসা কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদান করে সেবা প্রদান করে থাকে ওই সকল প্রতিষ্ঠানের কার্যক্রমকে ব্যবসা সহায়ক সেবা বলে। এখন আমরা দেখব কোন কোন উৎস থেকে এই ব্যবসা সহায়ক বা কোন কোন প্রতিষ্ঠান আমাদেরকে এই সহায়ক সেবা কার্যক্রম বা সহায়ক সেবা প্রদান করে থাকে। সহায়ক সেবার উৎস ব্যবসা বাণিজ্য শিল্প প্রসারে কতিপয় প্রতিষ্ঠান সহায়ক সেবা প্রদান করে থাকে। এসব সেবা মূলত প্রতিষ্ঠানগুলি সরকারি, আধা সরকারি, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। গঠন প্রকৃতি অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান। গঠনগত দিক থেকে এই প্রতিষ্ঠানসমূহকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: বেসরকারি ঐচ্ছিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। ব্যবসা সহায়ক সেবা কার্যগুলির মধ্যে আমরা প্রথম যে প্রতিষ্ঠানটির কথা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা অর্থাৎ বিসি, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যাকে আমরা সংক্ষেপে বিসিক নামে পরিচিত বা বিসিক নামে জানি। এই প্রতিষ্ঠানটি 1957 সালে সৃষ্টি হয়। তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা। অর্থাৎ 1957 সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা। এই সংস্থার সকল দায় ও সম্পত্তি নিয়ে স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা গঠিত হয়। এটি একটি সরকারি প্রতিষ্ঠান যার মূল কাজ হচ্ছে দেশের ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়ন ও বিকাশে সহায়তা করা। ঢাকার মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। বিসিকের প্রধান কার্যালয় বিসিক ভবন। বিসিক দেশের ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারিভাবে মুখ্য প্রতিষ্ঠান। এর প্রত্যক্ষ এবং পরোক্ষ উদ্যোগে দেশে প্রচুর শিল্প উদ্যোক্তা ও তৈরি এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। প্রচলিত উৎপাদনমুখী উদ্যোগের উপর বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতির প্রভাবে এই সেক্টর ক্ষুদ্র ও কুটির শিল্পজাত পণ্য বাজারজাতকরণে প্রধান বাধা হিসাবে দেখা দেয়। বিসিক এই সমস্ত বিদ্যমান নতুন ও শিল্পোদ্যোগকে সম্প্রসারণ, উন্নয়ন করা এবং সহযোগিতার টিকে থাকার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে। এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত সহায়ক সেবা। বাণিজ্যিক ব্যাংক হলো মূলত মুনাফা অর্জনকারী একটি আর্থিক প্রতিষ্ঠান যা মূলত দুটি কাজে সম্পৃক্ত। একটি হচ্ছে আমানত গ্রহণ, অন্যটি হচ্ছে ঋণদান। এই প্রতিষ্ঠান স্বল্প ও মধ্যমেয়াদী ঋণদান করে থাকে এবং সাধারণত দীর্ঘমেয়াদী ঋণদান করে না। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসগুলো হচ্ছে ঋণের সুদ, বিল বাট্টাকরণ, বিনিয়োগ, ঋণের দলিল ইস্যু, লকার ভাড়া দেয়া, শেয়ার অবলেখক, ওসি হিসাবে দায়িত্ব পালন করা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক একজন ব্যবসায়ীকে প্রয়োজনীয় অর্থের সংস্থান দিয়ে থাকে, অর্থের যোগান দিয়ে থাকে এবং ব্যবসা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে থাকে। এরপর হচ্ছে এসএমই ফাউন্ডেশন। এসএমই অর্থাৎ স্মল মিডিয়াম এন্টারপ্রেনিয়র। এসএমই খাতের উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় শিল্প মন্ত্রণালয়ের আওতায় গঠন করা হয় এসএমই ফাউন্ডেশন। 2007 সালের 30 মে আনুষ্ঠানিকভাবে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। এটি একটি স্বাধীন এবং অলাভজনক প্রতিষ্ঠান। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশে এবং মান উন্নয়নে এসএমই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা এবং বিশেষ করে নারী উদ্যোক্তা সৃষ্টিতে এর ভূমিকা অনস্বীকার্য। নারী উদ্যোগের দক্ষতা বৃদ্ধি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচি আয়োজন করে। দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের খাতের দেশের দারিদ্রতা নিরসনে এবং অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখতে পারে, সেজন্য এসএমই ফাউন্ডেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ব্যবসা শুরু করার পদ্ধতিগত ও আইনগত কাঠামো সম্পর্কে ধারণা দিতে শিল্প কারখানা প্রতিষ্ঠা, প্রতিষ্ঠান পরিচালনা, উদ্যোগ সৃষ্টি ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্তের সরবরাহ করতে বর্তমানে এই সংস্থা এসএমই বিজনেস ম্যানুয়াল প্রকাশ করছে। এরপরে শিল্প বণিক সমিতি। শিল্প বণিক সমিতি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট এলাকা, শহর, অঞ্চল বা দেশের শিল্প বাণিজ্যের উন্নয়নের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তাকারী একটি অবাণিজ্যিক প্রতিষ্ঠান। সাধারণত এরূপ সমিতি কোম্পানি আইন অনুযায়ী প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ থাকে, যৌথ মূলধনী কোম্পানি হিসেবে গঠিত ও পরিচালিত হয়। তবে এর নামের শেষে লিমিটেড কথাটি লেখা হয় না। যদিও এটি সীমিত দায় বহন করে এবং দায় সীমাবদ্ধ কোম্পানির সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করে থাকে, বাংলাদেশের ছোট বড় সকল প্রকার বণিক সভা ১৯৯৪ সালের কোম্পানি আইন এবং ব্যবসায় সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর বিধি মোতাবেক গঠিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এরপর হচ্ছে বিজিএমইএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিজিএমইএ। ১৯৭৭ সালে এটি অবাণিজ্যিক সংস্থা হিসেবে কার্যক্রম শুরু করে। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মাত্র ১৯ জন। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪,৩০০-এরও অধিক। এর সদর দপ্তর ঢাকার কাউরান বাজারে। ১৯৮২ সালে বিজিএমইএ দেশের একমাত্র স্বীকৃত বণিক সমিতি হিসেবে নিবন্ধিত হয়। তৈরি পোশাক সম্পর্কিত নীতিমালা, আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার, জিএসপি সুবিধা অর্জন সহ নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে রেডিমেড গার্মেন্টস সেক্টরে সামগ্রিক উন্নয়নে প্রতিষ্ঠানটি প্রতিনিধিত্ব করে থাকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, অর্থাৎ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো তৎকালীন পাকিস্তান রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাঠামোর উপর প্রতিষ্ঠিত। পাকিস্তান রপ্তানি উন্নয়ন ব্যুরোর তৎকালীন ঢাকা শাখার অফিস স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো নামে পুনর্গঠিত হয়। বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও উন্নয়নে এ সংক্রান্ত নীতিমালা ও নীতি কৌশল নির্ধারণে ইত্যাদিকে সামনে রেখে এই প্রতিষ্ঠানের আবির্ভাব। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের একটি অঙ্গ সংগঠন। ১৯৭৭ সালে অক্টোবরে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো আধা স্বায়ত্তশাসিত সংস্থার মর্যাদা পায়। রপ্তানি উন্নয়ন ব্যুরো সরাসরি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ১২ সদস্য বিশিষ্ট একটি ব্যবস্থাপনা বোর্ড দ্বারা পরিচালিত হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ব্যবসা কার্যক্রম বা উৎপাদন কার্যক্রম পরিচালনায় নানাবিধ ভূমিকা পালন করে থাকে। ব্যবসায়ীকে সহায়তা প্রদান করা, ব্যবসায়ীকে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বিদেশি বিভিন্ন পণ্যের তথ্য প্রদান করা, রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, ব্যবসা বাণিজ্যের সহায়তাকারী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহ, এর মধ্যে হচ্ছে সাপটা, সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, সাপটা। অর্থাৎ সাপটা আন্তঃআঞ্চলিক বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটি সম্পাদিত একটি চুক্তি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আনুষ্ঠানিক সার্কের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে সাপটা চুক্তির মাধ্যমে প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরবর্তী ১৯৯৩ সালের ১১ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত সার্কের ৭ম শীর্ষ সম্মেলনে সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৫ সালে অনুষ্ঠিত নয়াদিল্লিতে ৮ম সার্ক শীর্ষ সম্মেলনে এই চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। ৮ ডিসেম্বর ১৯৯৫ সালে এটি কার্যকর করা হয়। বর্তমানে এই চুক্তির ৮টি দেশের সদস্য হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। উল্লেখ্য, ২০০৭ সালের এপ্রিলে ভারতে আনুষ্ঠানিক সার্ক সম্মেলনে ৮ম সদস্য হিসেবে আফগানিস্তান যোগ দেয়। এই সংস্থার প্রধান লক্ষ্য হচ্ছে বাণিজ্য উদারীকরণের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, বিভিন্ন শুল্কের বিধিনিষেধ অপসারণ, বাণিজ্যের জন্য ৫১৭টি পণ্য চিহ্নিত করা হলেও প্রাথমিকভাবে ২২৬টি পণ্যকে নির্ধারণ করা হয়েছে, যেগুলো সদস্য দেশসমূহের মধ্যে অবাধে বা ন্যূনতম শুল্ক সাপেক্ষে চলাচল করতে পারবে। এর পরবর্তী প্রতিষ্ঠান হচ্ছে আসিয়ান। ১৯৬১ সালে 3টি দেশ যথা থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া মিলে দক্ষিণ পূর্ব এশিয়া সংঘ গঠন করে। এর উত্তরসূরি হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশ যথা থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর মিলে ১৯৬৭ সালে ৮ই আগস্ট আসিয়ান গড়ে তোলে। দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্রসমূহের সংস্থার নাম হচ্ছে আসিয়ান বা অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন, এর সংক্ষিপ্ত রূপ। পরবর্তী ১৯৮৪ সালে এই সংস্থার ৬ষ্ঠ সদস্য দেশ হিসেবে ব্রুনাই যোগদান করে। এই সংস্থার 7ম সদস্য দেশ ১৯৯৫ সালে যোগদান করে ভিয়েতনাম। ১৯৯৭ সালে ৮ম ও 9ম সদস্য হিসেবে মিয়ানমার ও লাওস এবং 10ম সদস্য হিসেবে ৩০ এপ্রিল ১৯৯৯ সালে কম্বোডিয়া যোগদান করে। ১৯৭৬ সালে ইন্দোনেশিয়ায় এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। तीन बछर अंतर अंतर आसियान शीर्ष सम्मेलन अनुष्ठित है। आसियानेर एकजन महासचिव रयेछेन तिनि एई संस्थार सामग्रिक कार्यावली परिचालना करें। सदस्य देशगुलो थेके बर्णमालार क्रम अनुसारे एकजन करे निर्दिष्ट मेयादेर जोन्नो महासचिव नियुक्त हन। आसियान सदर दफ्तर इंदोनेशियार राजधानी जाकार्ता अवस्थित। प्रतिष्ठाकाले 1976 साल। उल्लेख्य आसियान केंद्र करे जानुआरी 1 2010 साले आसियान चीन अबाध वाणिज्य एलाका आत्मप्रकाश घटे। अन्य प्रतिष्ठानটি হচ্ছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। जुलाई 1946 ब्रिटेन वुड्स सम्मेलने तीन आंतर्जातिक संस्था यथा विश्व बैंक IMF और ITO स्थापनेर सिद्धांत गृहीत है। प्रथम दुटी प्रतिष्ठाय कोनो विघ्न सृष्टि ना होलेও ITO प्रतिष्ठाय समस्या देखा देয়। परवर्तीते ITO एर परिवर्ते 1948 साले GATT বা দ্য জেনারেল এগ্রিমেন্ট অফ বা দ্য জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড যাত্রা শুরু করে। বিশ্ব প্রতিযোগিতামূলক বিশ্বে বাজার সৃষ্টি করার লক্ষ্যে গ্যাট প্রতিষ্ঠিত হয়। এর উপর ভিত্তি করে 1995 সালে 1 জানুয়ারি WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অবস্থিত। বাংলাদেশের সদস্য সংস্থার সদস্য হয় 1 জানুয়ারি 1995 সাল। বিশ্ব বাণিজ্য বা বিশ্বায়ন উদারীকরণের কাজে এটি নিয়োজিত। পণ্য বাণিজ্য ছাড়াও সেবা, কৃষি, বস্ত্র ও পোশাক সহ বিভিন্ন বিষয় এর অন্তর্ভুক্ত। চীন, রাশিয়া, জাপান সহ বর্তমানে বিশ্বের প্রায় 157টি দেশ এর সদস্য, যদিও শুরুতে 124টি দেশ নিয়ে সংস্থা দলিলে স্বাক্ষর করে। বিশ্বব্যাপী বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণ, শুল্ক সংক্রান্ত বিষয় উদারীকরণ এই সংস্থার মূল লক্ষ্য। এই সংস্থার সদস্য দেশগুলো দ্বারা আন্তর্জাতিক বাণিজ্যের 97% বেশি সম্পাদিত হয়। এই সংস্থার রয়েছে প্রায় 30টি নেগোশিয়েটিং সদস্য। এই সংস্থা এখন থেকে বিশ্বব্যাপী শুল্ক বাণিজ্যিক নীতি নির্ধারণী সংস্থা। আমরা ব্যবসায়ের সহায়ক সেবা এবং ব্যবসায় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করার জন্য একজন ব্যবসায়ী যে সকল সহায়ক সেবা গ্রহণ করে বা যে সকল প্রতিষ্ঠান এই ধরনের সহায়ক সেবা প্রদান করে এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। অর্থাৎ একজন ব্যবসায়ীকে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ, আর্থিক সুবিধা গ্রহণ এবং বাজার অনুসন্ধান, তথ্যানুসন্ধান, তথ্য সংগ্রহ, স্থানীয় বাজার, আন্তর্জাতিক বাজার, অভ্যন্তরীণ সকল বাণিজ্যিক কার্যক্রম এবং বৈদেশিক ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য সে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়। আর যে সকল প্রতিষ্ঠান তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা প্রদান করে থাকে ওই সকল প্রতিষ্ঠানকে আমরা ব্যবসায় কার্যক্রমে বা ব্যবসায়িক সহায়ক সেবা হিসেবে জেনে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। অর্থাৎ ব্যবসায় সহায়ক সেবার যাবতীয় বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।